ফাইনালি স্টেশনে এসে গেছি। আজ থেকে ফিফথ সেমিস্টারের প্রথম ক্লাস, তাই সকাল সকাল টোটো ধরে বর্ধমান স্টেশনে চলে এলাম। দেশের ফ্ল্যাগটা দেখে মন ভরে গেল সকালবেলায়। ফাইনালি স্টেশনে এসে গেছি। 8:14 বাজছে, 8:15 ইন্টারসিটি সুপারফাস্ট, দেখা যাক পাওয়া যায় কিনা, তা নাহলে লোকালে যেতে হবে। ওই তো ইন্টারসিটি 5 নম্বরে ঢুকে গেছে, আচ্ছা ট্রেনটা এখন আসেনি, জাস্ট আসছে, 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে, পেয়ে যাবো। ফাইনালি ব্যান্ডেলে নেমে গেলাম, এরপর এখান থেকে লোকাল ট্রেন ধরবো হুগলি যাওয়ার জন্য, হুগলি বা চুঁচুড়া যেখানে হোক নামবো, যেখান থেকে টোটো করে কলেজ। অ্যাকচুয়ালি ইন্টারসিটি ধরে চলে এলাম, ওই জন্য ব্যান্ডেলে নামতে হলো। আমি টোটো যাচ্ছিলাম, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, এখন ভাই আর আমি একসঙ্গে যাচ্ছি, চলো লেটস গো। মানে ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ারে ফার্স্ট ডে, ঠিক আছে, আজকে বোধ হয় আমি টাইমে ঢুকবো, অন টাইম, ঠিক আছে, মানে 10টা বাজছে, প্রতিদিন 10টার পর ঢুকি, ক্লাসে টিচার ঢুকে যাওয়ার পর একমাত্র আজকেই টাইম যাচ্ছে, দেখা যাক। হ্যালো, ফোন করেছিলি? ক্লাসে এসে গেছি, ক্লাস স্টার্ট হয়ে গেছে, এইগুলো প্রথমে এতজন ছিল, ক্লাসে স্যারও চলে এসেছে। আমরা এখন যাচ্ছি লাইব্রেরিতে বই জমা দিতে, তাই তো? সেকেন্ড ইয়ারে বইগুলো সব আছে, ওগুলো জমা দিতে যাচ্ছি। এটা হচ্ছে লাইব্রেরি যাওয়ার ওপরে গিয়ে নিচে রিডিং রুম, একদম ভূতের মতো সিল, ভূতের বাড়ি বলা যেতে পারে। এই হচ্ছে ভেতরে লাইব্রেরি, ফুল এসি, কিন্তু ভেতরে ভিডিও করা যাবে না মনে হচ্ছে, চলে এসেছি, চলো। বই জমা করে দিলাম, আজকে বই দেবে না যেহেতু আজকে আমাদের থার্ড ইয়ারের ডেট নাই। খুব সুন্দর ক্লাইমেটটা হয়ে গেছে, পুরো একদম মনসুনে সেই শরৎকালের একটা আভা চলে এসছে। এটা হচ্ছে কোকোকোলা বিল্ডিং, খুব সুন্দর লাগছে, মেবি ক্লাসে টিচার চলে এসছে, ছেলে পেলে নাই, চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট আমাদের, একদম গ্রাউন্ড ফ্লোরই, যেটার জন্য খুব ভালো, মানে উপরে বেশি হাইটে হলে উঠতে হয় কষ্ট করে। টিফিনে রুটি আলু ভাজা আর মিষ্টি খেয়ে নিলাম। আজকে আমাদের আলতাফ ভাইয়ের বার্থডে রয়েছে, তাই জন্য কেক চলে এসছে, সবাই প্রচুর এক্সাইটমেন্ট, মার উদু মজা হবে। ¡Ayúdame!
কামিন, প্রণয় কে, প্রণয় কে, প্রণয়, প্রণয় চলে এসছে। সবুজ আর সাদা একদম ইন্ডিয়ান ফ্ল্যাগ পানি নিয়ে আসছে, আর এখানে হাট চা খেয়েই যাচ্ছে একটা, আর এই যে জঙ্গল থেকে একটা পালিয়েছে, জঙ্গল থেকে একটা বাঘ পালিয়ে এসছে, বনদপ্তরে ফোন দিয়েছে, বনদপ্তর আসছে। আমার রসে ভরা মৌচাক, a few moments later transportation lab hochilo amader hoye geche already kora 24.9 amader third year er first day lab hoye gelo ekhon amra beri korchi ekhane group e ro lab hoye geche cholo ekhane kichu ekta hocche maybe priyo tata wow akash ta ki sundor lagche aj campus ta darun lagche ei ekhane dariye kero jao কলেজ থেকে বাঘ বন দপ্তরের খবর দেওয়া হয়েছে। কোথায় যাচ্ছিস ভাই? কলেজ ছুটি হয়ে গেছে, এই যে সবার লাস্টে বেরোলো। আজকে ক্যাম্পাসটা কিরকম লাগছে দেখ, খালি ফাঁকা ফাঁকা সুন্দর বল। চলো টাটা বাই বাই, আজকের মতো ফার্স্ট ডে কলেজ শেষ। আমরা এখন আইসক্রিম খেয়েছি, এরা চাউমিন খেয়েছি করতে আর বলে, আর আমরা এখন আইসক্রিম খেলাম। এই এখন স্টেশনে চলে এসেছি, এই যে চার বন্ধু মিলে ওরা পড়তে যাবে, আমিও শ্বশুরায় চাপবো। বল বা কি বলছে, প্রচন্ড রোদ, মানে বিকাল 5টা বাজছে কিন্তু অতিরিক্ত রোদ আর কি, বাট খুব সুন্দর একদম শরতের আকাশের মতো একদম ক্লাইমেট, মানে বর্ষাকাল তো এলই না, পুরো একদম ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। ফাইনালি কলেজ ছুটির পর আমি আবার চলে এসেছি চুঁচুড়া স্টেশনে, আজকে একাই আছি, বন্ধুরা ওরা পড়তে গেল, তো এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম, আমার ট্রেনটা আসবে বিশ্বভারতী আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, তো উপর দিয়ে এখন যাচ্ছি, চলো লেটস গো। আজকে ক্লাইমেট খুবই সুন্দর, এই যো দারুণ লাগছে পুরো, আই থিঙ্ক সানসেটও খুব ভালো ভিউ আসবে আজকে, দেখা যাক, পুরো একদম দুর্গাপুজোর আমেজ চলে এসছে। ছুটি হয়ে গেছে, ফার্স্ট ডে কলেজ ছিল আজকে থার্ড ইয়ারে এই ফিফথ সেমিস্টারে, তো ছুটির পর এখন চলে এসেছি চুঁচুড়া স্টেশনে, আর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, মানে আজকে আকাশ খুব সুন্দর, এখন 5:30 বাজতে চললো প্রায়, এখনও অতিরিক্ত রোদ রয়েছে, পুরো একদম সেই শরৎকালের মতো আকাশের হয়ে গেছে আর কি, মনসুনের তো কোনো দেখা নাই, কোস্টাল মানে ওয়েস্টার্ন ঘাট এরিয়াতে এবং আসামে এত বৃষ্টি হচ্ছে, বাট ওয়েস্টবেঙ্গলে কোনো বৃষ্টির চিহ্নই নাই আমাদের এখানে, আই থিঙ্ক পুজোর সময় বৃষ্টি হবে, তো দেখা যাক আজকে ট্রেন থেকে খুব সুন্দর আই থিঙ্ক সানসেটের ভিউ আসবে, আর ট্রেনের তো এখনও দেখা নাই। ব্যাগের মধ্যে ওরিও ছিল আর আইআরসিটিসি চা আর ওরিও খেয়ে নিলাম। Never slow yourself down, you can do some more. Push past all the pain and you'll find a door. Open it up and finally explore everything that you got. You
you could never do before. And even when you feel low, you can still go. Even when you feel slow, you can still. বিকালের সানসেটের সময় আকাশের সাদা মেঘগুলো আস্তে আস্তে অরেঞ্জে পরিণত হতে শুরু করেছে। পাশ দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস। ট্রেন এখন বর্ধমান স্টেশন ঢোকার মুখোমুখি। দিগন্তে সূর্যাস্ত, পুরো হরাইজন্টাল লাইন প্রায় ছুঁই ছুঁই হয়ে গেছে আর গোটা আকাশ অরেঞ্জ আভায় ভর্তি। ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম উইথিন 1 আওয়ার্স 80 কিলোমিটার কভার করে দিল ডিস্টেন্স। আজকে ফার্স্ট ডে ফিফথ সেমিস্টারে যথেষ্ট ভালোই কাটলো থার্ড ইয়ারে। তো প্রথম দিন কলেজ শুধু ক্লাস করেই কেটে গেছে সারাদিন, মানে ফার্স্ট ডে রুটিনের যে এত চাপ হবে ভাবতে পারিনি আমরা। যাই হোক, ক্লাস করা তো ভালোই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে, আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।